লাবিব দেখতে সুন্দর হওয়ায় তার বুকে অস্ত্র চালাতে পারছিলাম না। পারিবারিক কলহের জের ও সম্পত্তির লোভে 4 বছরের শিশু দেবর লাবিবকে গলা টিপে হত্যা করার কথা স্বীকার করে 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে ভাবি রিমা খাতুন। বৃহস্পতিবার জয়পুরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস 164 ধারায় আসামি রিমা খাতুনের জবানবন্দি রেকর্ড করেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব জানান, গত মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাতনা গ্রামে শিশু দেবর লাবিবকে হত্যার অভিযোগে পুলিশ ভাবি রিমা খাতুনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে রিমা খাতুন আদালতে স্বেচ্ছায় 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। রিমা খাতুন আদালতে জানায়, বিয়ের পর থেকে শ্বশুর শাশুড়ির সঙ্গে তার নানা বিষয় নিয়ে ঝগড়া বিবাদও লেগেই থাকত। এজন্য পারিবারিক অশান্তির কারণে স্বামী মেস্তাউলকে নিয়ে আলাদাভাবে বসবাস করত রিমা। পারিবারিক কলহের কারণে মনের মধ্যে একটা প্রতিশোধ নেওয়ার বাসনা তৈরি হয়। এরপরে দেবরকে হত্যা করতে পারলে সম্পত্তি ভাগ তার স্বামী একাই পাবে, এই লোভ কাজ করে। সব মিলে ক্ষোভের মধ্যে মঙ্গলবার দুপুরে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ানোর কথা বলে শিশু দেবর লাবিবকে তার বাড়িতে নিয়ে যায় এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী গলা টিপে হত্যা করে বলে আদালতকে জানায় রিমা খাতুন। আদালত রিমা খাতুনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জেলা আধুনিক হাসপাতালে শিশু লাবিবের ময়নাতদন্ত শেষে পিতার নিকট মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। হাসপাতালের ময়নাতদন্ত কাজে সহযোগী ডোম আব্দুল মান্নান জানান, শিশু লাবিব দেখতে সুন্দর হয় তার বুকে অস্ত্র চালাতে পারছিলাম না। এ সময় নিজের সন্তানের কথা মনে হয় অনেকক্ষণ ধরে কাঁদতে হয়েছে বলে জানান ডোম আব্দুল মান্নান। এটা তার চাকুরি জীবনের উল্লেখযোগ্য স্মরণীয় ঘটনা। এক পর্যায়ে ডোমের চাকুরি ছেড়ে দেওয়ার মতো মানসিকতাও কাজ করছিল বলে জানান তিনি। সাতনা গ্রামের পিতা জাহের আলীর 2 ছেলে মেস্তাউল ও আবদুল্লাহ লাবিব। মেস্তাউলের স্ত্রী রিমা খাতুন বিয়ের পর থেকে প্রায় শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া বিবাদে লেগে থাকত, ফলে বাধ্য হয়ে জাহের আলী তার বড় ছেলে মেস্তাউলকে বাড়ির পাশে আলাদা স্থানে বাড়ি করে দেন। মঙ্গলবার সকালে জাহের আলী তার বড় ছেলে মেস্তাউলকে সঙ্গে নিয়ে মাঠে ধান কাটার জন্য যায়। এই সুযোগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভাবি রিমা খাতুন একমাত্র দেবরকে মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ানোর কথা বলে নিজ বাড়িতে নিয়ে আসে। ভাত খাওয়ার পর রিমা খাতুন গলা টিপে লাবিবকে হত্যার পর নিজ ঘরের ভেতর লিফ দিয়ে ঢেকে রাখে। পরে রিমার শাশুড়ি তার শিশু ছেলে লাবিবকে নিয়ে আনার জন্য বড় ছেলে মেস্তাউলের বাড়িতে আসে। শিশু লাবিবকে খুঁজতে থাকে তার মা। এক পর্যায়ে লাবিবের লাশ ঘরের ভেতর দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং লাবিবের মরদেহ উদ্ধার করে। রিমা খাতুন দেবর লাবিবকে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ছোট ছেলে লাবিবের হত্যাকাণ্ডের ঘটনায় রিমা খাতুনকে আসামি করে হত্যা মামলা করেছে পিতা জাহের আলী। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।